আমার আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবীর সাহাবী উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নুডে কি বলেন ও মাওলা মাওলা গো আপনি আমিও মারা যাব সাহাবীরাও মারা গেছেন কিন্তু সাহাবীদের মৃত্যু আর আমাদের মৃত্যুর মধ্যে কেমন ব্যবধান শুনে নেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেন একদিন আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلاد رسول عمر فاروق اعظم رضي الله تعالى যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন আর عمر فاروق 31 লক্ষ বর্গমাইলের শাসক একা ছিলেন জীবনে কখনো একটা বডিগার্ড রাখেন নাই সুবহান ও বাবা যুবক ভাইরা এখনো সময় আছে মাহফিলে আসো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা রযুকুনা শাহাদাতান ফি সাবিলি মাওলা গো ও মাওলা আমি উমর তুমি মাওলার দরবারে আরজি জানাই যেই দিন আমি উমরকে তুমি মরণ দিবা যেই দিন আমি উমর ফারুককে তুমি মৃত্যু দিবা ও মাওলা তুমি আল্লাহর কাছে আমার আবদার আমি উমর কি তুমি আল্লাহুম্মা রযুকুনা শাহাদাতান ফি সাবিল আমি উমর কে তুমি শাহাদাতের মরণ দিও কিসের মরণ আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা সবে বরাতে মরণ দিও যেই দিন মৃত্যু দিবা সবে কদরে মৃত্যু দিও যেই দিন মরণ দিবা সবে মেরাজে সবে কদরে সবে বরাতে বরকতময় দিনগুলোতে মৃত্যু দিও এইটা আমরা আল্লাহর কাছে আরজি জানাই উমর ফারুক আল্লাহর কাছে হাত তুলে বলে মাওলা গো আল্লাহুম্মা রযুকুনা শাহাদাতান ফি সাবিলে যেই দিন আমি উমর কি তুমি মরণ দিবা আমার মরণটা তুমি শাহাদাতের মরণ দিও ও মাওলা মাওলা গো আরো একটা আরজি জানাই তুমি মাহবুবের দরবারে সে আরজিটা হলো ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূল ও মাওলা আমি উমর কি তুমি ইয়েমেনে মৃত্যু দিও না কারণ আমি উমর বিশ্বের অর্ধেক পৃথিবীর শাসক আমি উমর আমি উমরের মৃত্যুটা তুমি মক্কায় দিও না আমি উমরের মরণটা তুমি ইয়েমেনে দিও না আমি উমরের মরণটা তুমি বাগদাদে দিও না আমি উমরের মরণটা তুমি সৌদি আরবে সাফা মারওয়ায় দিও না আমি উমরের মরণটা তুমি খানে কাবার সামনে দিও না আমি উমরের মরণটা তুমি সাফা মারওয়ায় দিও না ও মাওলা আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় আমার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলে আমি উমরের মরণটা তুমি আরাফার ময়দানে দিও না আমি উমরের মরণটা তুমি আল্লাহর খানে কাবার হাতিমের ভিতরে দিও না মাওলা গো আমি উমর তুমি আল্লাহর দরবারে আরজি জানাই যেই দিন আমাকে মরণ দিবা এক নম্বরে শাহাদাতের মরণ দিও দ্বিতীয় নম্বর আরজি হলো ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূল আমি উমরকে তুমি আমার রসুলের মদিনায় মরণ দিও কোথায় কেন উমর মদিনার জন্য মৃত্যু কামনা করেন কেন উমর মদিনার মৃত্যু চায় মদিনার দাম অনেক বেশি আল্লাহর নবী একদিন আসরের পরে দোয়া করে মাওলা গো আল্লাহুম্মা জাল দি ফাই বিল মদিনা ও মাওলা মক্কায় তুমি যত নেয়ামত দিয়েছো মক্কায় যত বরকত দিয়েছো মক্কায় যত করুণা দিয়েছো মক্কায় যত রহমত বরকত নেয়ামত করুণা যাই দিয়েছো আল্লাহুম্মা জাল দি ফাই বিল মদিনা মা জালতা বি মক্কাতা ওয়াল বরকা মাওলা গো মক্কার সাইতে ডবল নেয়ামত আমি রসূলের মদিনায় দিতে হবে কোথায় দিতে হবে মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 70 বছর মদিনায় কাটাইছেন মজার বিষয় হলো একদিনও জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই আল্লাহর নবীর সাহাবী উমর আম আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করেন আপনাকে আমাকেও চলে যেতে হবে বাবা ভূমিকায় গেলাম না আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে নিয়েছি আল্লাহ কোরআনে বলতেছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ولو كنتم في بروج مشيبة أمر الله يكوير دنيا نمانو তোমরাই মৃত্যুর ভয়ে যদি গোপনীয় একটা সিন্ধুকের ভিতরে গিয়ে ফলায়ন করো সেইখান থেকে আমি আল্লাহ বাহির কইরা আইনা মৃত্যু দেওয়ার ক্ষমতা আসেনি আর জোরে কোন আসেনি সেইখান থেকে আল্লাহ বাহির কইরা মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে আমার আল্লাহর নবী সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন একজন নামাজি বান্দার মৃত্যু হবে যখন একজন ইমানদার ব্যক্তির মৃত্যু হবে আপনারা বলেন ইমানদার ব্যক্তির মৃত্যু আর বেনামাজির মৃত্যুর মধ্যে ব্যবধান আছেনি কেমন ব্যবধান আমার মায়ের নবী বলেন একজন নামাজি ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে মৃত্যুর আগে আল্লাহ দুইজন ফেরেশতা জান্নাত থেকে মৃত্যু ব্যক্তির নিকটে পাঠায় পাঠায় একজন ফেরেশতা আয়েশা বলে ওরে আল্লাহর বান্দা শুনে নাও আজকে তুমি যে 60 বছর 70 বছর পানি পান করতা দেখবেন আমাদের সমাজে দেখা যায় মৃত্যুর সময় অনেক মানুষের জবানের মধ্যে পানি ঢেলে দেওয়া হয় পানি ভিতরে যায় না বের হয়ে যায় হয় কি হয় না অনেক ফলের রস দেওয়া হয় ভিতরে যায় না বের হয়ে যায় কারণ কি আল্লাহ দুইজন ফেরেশতা মৃত্যু ব্যক্তির নিকট পাঠায় পাঠায় সংবাদ দেয় একজন ফেরেশতা এসে বলে হে আব্দুর রহমান তুমি যে 60 বছর 70 বছর হায়াত পাইলাম এই 60 বছর 70 বছরের ভিতরে তুমি যতটুকু পানি পান করেছো তোমার এই পানি পান করার দায়িত্বে আমি ফেরেশতায় ছিলাম সুবহানাল্লাহ তোমারে পানি পান করার দায়িত্বে আমি ফেরেশতায় ছিলাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা পৃথিবী তন্ন তন্ন হন্ন হন্ন করে আমি খুঁজেছি আমি সারাটা পৃথিবী খুঁজে খুঁজে দেখলাম তোমার জন্য এক ফোঁটা পানিও পৃথিবীর কোথাও বাজেট নাই তোমার জন্য এক ফোঁটা পানিও কোথাও আমি খুঁজে পাই নাই আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না এই ফেরেশতাই সংবাদ দিয়ে চলে যায় দ্বিতীয় আরেকজন ফেরেশতা আসে বাবা আয়েশা দেখে ছেলেমেয়ে আত্মীয় স্বজনগুলি হাউমাউ করে চিৎকার করে আর মৃত ব্যক্তিটা মারা যাবে হা করে এইভাবে তাকিয়ে আছে কিছুই বলতে পারে না ওই ফেরেশতা দ্বিতীয় ফেরেশতা আয়েশা বলে হে আব্দুর রহিম দুনিয়ার জমিনে তুমি 70 বছর হায়াত পেয়েছিলে এই 70 বয়সে তুমি যে আল্লাহর অক্সিজেন ভোগ করলা তুমি যে শ্বাস নিঃশ্বাস নিতা তোমার শ্বাস নিঃশ্বাসের দায়িত্বে আমি ফেরেশতায় ছিলাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা পৃথিবী তন্ন তন্ন হন্ন হন্ন করে আমি খুঁজেছি আমি খুঁজে দেখলাম তোমার নামের একটু অক্সিজেন ও বাজেট নাই আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি মনে হয় আর বেশি কোন দুনিয়ায় থাকবে না এই জান্নাতি ফেরেশতা দুইজন চলে যায় আরেকজন ফেরেশতা আল্লাহ জান্নাত থেকে পাঠায় বলে হে আব্দুর রহিম চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো তুমি রোজা রেখেছো তুমি হজ ফরজ হয়েছিল তুমি হজ করেছো বাবা মার খেজমত করেছো তোমার টেনশন নাই আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষমান এই নামাজি ব্যক্তির মৃত্যুটা কেমন হবে শুনেন বাবা আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদার ব্যক্তির নিকটে আসবে আসার পর আমাদের দেশে দুধের বাচ্চাকে মা দুধ খাওয়ায়নি কথা বলেন দুধ খাওয়ায় মা সন্তানকে মা যখন সন্তানকে দুধ পান করায় কোলের মধ্যে নিয়া কোলের মধ্যে দুধ পান করানোর পরে সন্তান দুধ খাইতে খাইতে পান করতে করতে সন্তান ঘুমিয়ে যায় মা অনেক সময় টেরও পায় না কথাটা ঠিক আছে না মা অনেক সময় টেরও পায় না সন্তান কখন ঘুমিয়ে গেল ঠিক ইমানদার ব্যক্তির মরণটা কেমন হবে ইমানদার ব্যক্তির মৃত্যুটা নামাজি ব্যক্তির মৃত্যুটা কেমন হবে বাবা শুনেন আমার মায়ের নবী বলেন
যখন নামাজি বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে আজরাইল আসবে আসার পরে সন্তান যেমনি ভাবে মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় মা জননীর টের পায় না ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তির প্রাণটা আজরাইল নিয়ে যাবে সবাই চিৎকার করবে পাশে বসে বসে কেউ দেখবে না ইমানদার ব্যক্তিও টের পাইব না রূহটা নিয়ে যাবে মৃত্যু ব্যক্তি টের পাবে না কখন প্রাণটা চলে গেল কি একটা জিনিস শুধু রূহ রূহ শেষ পুরো বডি পড়ে আছে এই রূহটা কি কত দামি সম্পদ এই রূহটা নিয়ে যখন ইমানদার ব্যক্তির রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম ইল্লিনের দিকে চলতে থাকবে আসমানের দিকে যাইতে যাইতে সমস্ত আসমানের ভিতরে আল্লাহর যত ফেরেশতা আছে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি এমন একটা গ্রাম এই রূহ মুবারক থেকে বাইর হবে এই গ্রানের তাড়নায় সমস্ত আসমানের ফেরেশতা শুধু মারহাবা আহলান সাহালান বলবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়াজরাইল ও ভাই আজরাইল এত দামি রূহ এত দামি রূহ দামি সম্পদ এটা কার রূহ ও আজরাইল এই রূহ থেকে এত সুগন্ধি বাইর হচ্ছে এত সুগন্ধি বাইর হচ্ছে রে আজরাইল এই দামি সম্পদ দামি রূহটা কার রে আজরাইল আমার মায়ার নবী রহমাতুল আলামিনের সাহাবীর আজরাইল আলাইহিস সালাম দেখে বলবে আজরাইল রে ফেরেশতারা শোনো এই দামি রূহটা কার জানুনি ওই ধামালুয়া গ্রামের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আব্দুল করিম ওই ব্যক্তির রূহটা আমি আজরাইলের হাতের মধ্যে এখন আজরাইল আমাদের নাম জানে কি জানে না কথা বলেন বলে কিভাবে জানে মেরাজের রাত্রে এটা তো মেরাজের মাস রজব মাস না এটা তো রজব মাস এই রজব মাসে আমার হায়াতুল নবী জিন্দা নবী মেরাজে গিয়েছিলেন ও বাবা শুনেন কিভাবে আজরাইল আলাইহিস সালাম আপনারা আমার নাম জানে মায়ের নাম বাবার নাম সব কিছু আজরাইলের সামনে হাজির আছে বলে কিভাবে জানে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আমাদের নাম জানে শুনেন আমার নূরের নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইল আলাইহিস সালামের বাড়ি কার বাড়ি জিব্রাইল ফেরেশতার বাড়ি সিদরাতুল মুনতাহা মানে হলো সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ কুল গাছ কি গাছ বড়ই গাছ শুদ্ধ ভাষায় কয় কুল আমাদের দেশে বলে না গাইয়া ভাষায় কয় বড়ই জিব্রাইল আলাইহিস সালামের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় যখন মেরাজের রাতে আমার নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিব্রাইল বাবা আপনাদের কি অসুবিধা হচ্ছে কষ্ট হইতেছে খারাপ লাগে নাকি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا আমার দিকে একটু মনোযোগ দেন বাবা শুনেন খুব দামি কথা ইমানদার ব্যক্তির মরণটা কেমন হবে আজরাইল যে বলল অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের রূহ আমার হাতে কিভাবে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার নাম ঠিকানা জানে শুনেন মেরাজের রাতে যখন নূরের নবী সিদরাতুল মুনতাহায় গেলেন জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে যখন মায়ের নবী সিদরাতুল মুনতাহায় গেলেন সেখানে যাওয়ার পরে দেখতেছেন একজন ফেরেশতা বিশাল একটা বড়ই গাছের নিচে এইভাবে কুজু হয়ে বসে আছে আমার নবী জিজ্ঞাসা করে ইয়া আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল এ ফেরেশতা কে মান হুয়া সে কে জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো এটার অন্য কে হই নয় এই লোকটা দুনিয়ার জমিনে মা সন্তানকে এতিম করে বাবাকে নিয়ে যায় মেয়েকে এতিম করে মাকে নিয়ে যায় বাবাকে এতিম করে দাদাকে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এই লোকটার নাম অন্য কিছুই নয়
এই লোকটার নাম হলো মালাকুল মাউত আজরাইল ইয়া রাসূলুল্লাহ এই লোকটাই দুনিয়ার মানুষের রূহ কবজ করে রূহটা নিয়ে যায় আমার নূরের নবী বলে আজরাইল এ জিবরাইল সেই জায়গার মধ্যে বসে আছে কেন আর যে বিশাল বড় বড়ই গাছ এই বড়ই গাছ এখানে কি জন্য জিবরাইল আলাইহিস সালাম কে আমার নবী বলার পরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখতেছেন বিশাল বড় বড়ই গাছ আমার নবী বলে জিবরাইল রে বিশাল বড় তো বড় কত বড় কোনো সীমা রেখা নাই বড়ই গাছের এক একটা পাতা এক একটা দুনিয়ার চেয়ে আর অনেক বড় এক একটা দুনিয়ার চেয়ে আর অনেক বড় বল হুজুর দুনিয়ার চেয়ে বড়ই পাতা কিভাবে এই যে আসমানে আপনারা তারা দেখেননি তারা এই যে এখন রাতের বেলা তারা আছে না দশটা দুনিয়ার চেয়ে আরো বড় একটা তারা কিন্তু দেখা যায় কি জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এক একটা দুনিয়ার চেয়ে আরো অনেক বড় হলো এই বড়ই পাতা বলে আজরাইল কেন বসে আছে এই গাছের নিচে আমার মায়ের নবী রহমতুল্লিল আলামিনকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞেস করেন কেন নবী জিজ্ঞেস করার পরে জিবরাইলকে বলে এ জিবরাইল তুমি এই গাছের নিচে আজরাইল তুমি কেন বসে আছো বলে ইয়া রাসূলুল্লাহ জন্মের পর আমাকে আল্লাহ বানানোর পর মিকাইলকে দায়িত্ব দিয়েছিল মিকাইল ও ফারাক মিকাইল এই দায়িত্ব নিতে চায় নাই আপনার পাশে যে দাঁড়ানো আছে ফেরেশতাদের লিডার আজরাইল এ আজরাইল কই দায়িত্ব দিয়েছিল আজরাইল ও নেয় নাই ইয়া রাসূলুল্লাহ ইসরাফিল যে বাঁশি নিয়ে বসে আছে ইসরাফিল কই দায়িত্ব দিয়েছিল ইসফাইল নেয় নাই আয়ার আমরি ইয়া নবী আল্লাহ আমি আজরাইলকে দায়িত্ব দিয়েছিল মানুষের রূহ কবজ করার জন্য নবীকে যে বিশাল বড় বড়ই গাছ দেখতেছেন বড়ই গাছের মধ্যে এক একটা পাতা বিশাল বড় দুনিয়ার মধ্যে যত মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে ও নবী সমস্ত মানুষের নাম ঠিকানা মায়ের নাম বাবার নাম দাদার নাম দাদির নাম চোদ্দ পুরুষের নাম পর্যন্ত গ্রাম ঠিকানা পর্যন্ত সব কিছু প্রত্যেকটা ফাতায় ফাতায় আল্লাহ লেখা রাখছে ও নবী যেই দিন একটা লোক দুনিয়া থেকে চলে যাবে মৃত্যুর সময় হবে মৃত্যুর চল্লিশ দিন আগে কতদিন মৃত্যুর চল্লিশ দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বড়ই পাতার লিস্টিটা আমার সামনে আল্লাহ জড়াইয়া পালায় কতদিন আগে কতদিন চল্লিশ দিন আগে আল্লাহ এই ফাতাটা আমার সামনে ফালায় এই ফাতাটা নিয়ে আমি নাম ঠিকানা পয়রা পয়রা বিশ্বের যেই কোনো প্রান্তের হোক না কেন জিবরাইল আসতে কি আর লেট হয়নি আজরাইল আসতে কি লেট হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছেন ওরে দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও যখনই তোমার যাওয়ার সময় হয়ে যাবে এক সেকেন্ড আজ পরেও আজরাইল তোমার নিকটে আসবে না এক সেকেন্ড আগেও ঠিক নির্দিষ্ট সময় যেটা দেওয়া ও যুবক ভাই এখনো কেন তুমি মাহফিলের বাইরে বাইরে গুরু এমন হইতে পারে তোমার নামের লিস্টে আজরাইলের সামনে পড়ে গেছে পারে না মৃত্যুর চল্লিশ দিন আগে আজরাইলের সামনে ওই বড়ই পাতা জড়ে পড়ে যায় এই ফাতাটা নিয়ে আজরাইল চল্লিশটা দিন ওই লোকটার পিছনে পিছনে দৌড়ায় পিছনে পিছনে ধাওয়া করে পিছনে পিছনে ধাওয়া করে আর ডেকে বলে হে আব্দুল করিম এখনো বুঝি হেলায় 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 জীবনটাকে নষ্ট করতেছ নামাজ পড়লি না তোর জীবনের আর মাত্র উনসল জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এইটা বলে চলে যায় সংবাদ দিয়ে চলে যায় আবার দ্বিতীয় দিন আজরাইল আলাইহিস সালাম আসেন আসার পর আবার আয়েশা দেখতেছে মদের আড্ডায় জুয়ার আড্ডায় গাজার আড্ডায় দোকানের মধ্যে বসে আছে বাজারে বসে আছে বিভিন্ন জায়গায় মজলিসে বসে বসে আড্ডা দেয় আজরাইল লেকে বলে হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করলি তোর জীবনের আর মাত্র ৩৮ দিন বাকি আছে শুধু আমরা সংসারের জন্য পাগল হইলাম দুনিয়ার জন্য পাগল আখেরাতের জন্য কিছু সংসার সংসার বইলা রে মানুষ
করলে না বন্দেগি কি করে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক নি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম না বন্দেগি একা একা থাকবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির পাশে ফুকুর ফারে রে বাদলি সুখের গর ওরে বাইয় নাই তোর বান্দব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা কালহাসরের ময়দানে মন রে দাঁড়াইবি মাওলারি দরবারে নবী যদি সাফায়াত না করে রে কিভাবে বাসবি তুই রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ঠিক কিনা এই জন্য রে কি বলি বাবা শুনেন এখনো সময় আছে যুবক ভাইরা নামাজের দিকে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর কোরআনের দিকে আসো কারণ এমন হইতে পারে আপনার আমার জীবনের লিস্টিটা আজরাইলের সামনে হাজির হয়ে গেল মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকতে হবে কেমন প্রস্তুত থাকতে হবে শুনেন বাবা আমাদের মাযহাবের ইমামের নাম কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি একবার নয় দুইবার নয় তিনবার নয় একশো বার স্বপ্নে আমার মাওলার দিদার পাইছে ফতুয়া স্বামীর মধ্যে আসছে একশো বার মাওলার আল্লাহর স্বপ্নে দেখছেন কেমন ইমাম ইমামে আজম একটা নাম মৃত্যুর ভয় তার ভিতরে কেমন ছিল একটা না এশারের নামাজে রুজু দিয়া ৪৫ বছর ফজরের নামাজ পড়ছে একটানা ৪৫ বছর এশার রুজু দিয়া ফজরের নামাজ পড়ছে আপনারা পড়ছেন না জীবনে কেউ আমরা আসর রুজু করলে মাগরিবে থাকে না কথা ঠিক কি না ইমামে আজমের ভিতরে কেমন মৃত্যুর ভয় ছিল তিনি একদিন একটা কোদাল নিয়ে শাবল নিয়ে জঙ্গলার দিকে রওনা হলেন রওনা হওয়ার পরে ওনার যে ছাত্ররা আছে ছাত্ররা জিজ্ঞাসা করে ওস্তাদজি যদি কিছু মনে না করেন আপনার কোদাল আর শাবলটা আমাদের হাতে দেন আপনি কষ্ট করার দরকার নাই আর বলেন আপনি কোথায় যান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে হে আমার ছাত্ররা শুনে নাও আমি কোথায় যাচ্ছি কই যাচ্ছি তোমাদেরকে আমি বলবো না আমার সঙ্গে আসো দেখতে পাইবা আমি কোথায় যাচ্ছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জঙ্গলার দিকে রওনা হলেন যাইতে যাইতে গভীর জঙ্গলে চলে গেলেন চলে যাওয়ার পরে ইমামে আজম তার ছাত্ররা পিছনে পিছনে যায় যা দেখতেছেন তিনি নিজেই কোদাল দিয়ে মাটি করতেছেন মাটি খনন করতেছেন গর্ত করতেছেন ছাত্ররা জিজ্ঞাসা করে আবু হুজুর কেন আপনি গর্ত করেন এত কষ্টের দরকার নাই আমরা আপনার ছাত্র আছি আমাদেরকে দেন আমরা গর্ত করে দেই বলে না না বলে গর্ত কি জন্য করেন ছাত্রদের কি ইমামে আজম ডেকে বলে ও বাবারা শুনে না এমন হইতে পারে আমি ইমামের মৃত্যুর পরে আমি ইমামে আজম তো এমনি হই নাই এমনি তো আমি মাযহাবের ইমাম হই নাই আমি মাযহাবের ইমাম হইতে পারি
এমন হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোন কারণে হইল আমাকে জবাবদিহিতা করা লাগবে এইজন্য আমি ইমামে আজম দুনিয়ায় থাকা অবস্থায় চিন্তা করলাম আমি মৃত্যুর পরে এমন হইতে পারে আমার কবরটা কোন সুদখুর করবে আমার মৃত্যুর পরে আমার কবরটা কোন গুসখুর করবে আমার মৃত্যুর পরে এমন হইতে পারে আমি ইমামে আজমের কবরটা কোন বেনামাজি করবে এইজন্য আমি ইমামে আজমের কবরটা যাতে কোন বেনামাজি না করে কোন সুদখুর না করে কোন গুসখুর না করে কোন জুলুম অত্যাচারকারী না করে এইজন্য আমি ইমামে আজম আমার নিজের কবরটা আমি নিজেই করে যাচ্ছি আমার নিজের কবরটা আমি নিজেই করে যাচ্ছি সেই দিন থেকে ইমামে আজম একবার নয় দুইবার নয় তিনবার নয় প্রতিদিন ওই কবরের মধ্যে বসে বসে জীবন্ত থাকা অবস্থায় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 5000 বার নিজের কবরে বসে বসে কোরআন খতম করেছে আর আমরা এই যে মাহে রমজান আসছে দেখবেন কত কোরআন শরীফের উপরে বালু এতটুকু হয়ে রইছে গিলা ফাসানা দেখবেন ঘরের ভিতরে স্টার জলসার টেলিভিশনটা কত সুন্দর ভাই বক্সের ভিতরে ঢুকাইয়া গ্লাস সিস্টেম মুইসা রাখে কিন্তু আল্লাহর কালাম যা দেখেন ঘরের ভিতরে আড়ু হুমাই ধুলবালু হয়ে রইছে কথা ঠিক কি না আজাব গজব আসবে না কেন কেন আসবে না আল্লাহর কোরআনের সহবত আমাদের ভিতরে কিন্তু মায়ের নবী বলেন ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসি ওয়াসসালাতু আইয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই সুবহান আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত শুনে নাও যদি তুমি কোরআনের সাথে ভালোবাসা রাখো যদি তুমি কোরআনকে স্পর্শ করো তেলাওয়াত করো এমন লোক পৃথিবীর জমিনে আছে কোরআন পড়তে পারে না আছে না এখানে আপনারা অনেকে আছেন কোরআন জানেন না কোরআন পড়তে পারেন না কিন্তু আল্লাহর কাছে ভালোমতো পবিত্র হয় ওযু করে কোরআনকে যদি আপনি বুকে জড়ায় বলেন আল্লাহ আমার চোখ থেকেও অন্ধ জবান থেকেও বোবা কারণ চোখ দেখেও কোরআন পড়তে পারি না জবান থেকেও আমি বোবা বলতে পারি না পড়তে পারি না মাওলা গো মাহবুবের দরবারে আমি আরজি জানাই আমার কপাল মন্দ কোরআন পড়তে পারি না মাওলা গো ও মাওলা তোমার কোরআনকে ভালোবেসে মহব্বত করে বুকে জড়ায় নিছি আল্লাহ এই উসিলায় কোরআনের সহবত তুমি আমার ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহ দিবে না নবীজি বলেন ইদাউদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআন ইনদা রাসি যখন কোন কোরআনওয়ালা ব্যক্তি দুনিয়ার থেকে মারা যায় মারা যাওয়ার পর যা আল কোরআন ইনদা রাসি তার মাথার নিকটে কবরের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন চলে আসে এরপরে নবী বলেন আসসালাতু আইয়ামিনি ডান দিকে চলে আসে কবরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ওয়াসিয়ামু আন শিমালি বাম দিকে চলে আসে মাহে রমজানের 30টা রোজা ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন সমস্ত দান সদকা নেক আমলগুলি কবরের ভিতরে আপনার আমার পায়ের নিকটে চলে আসবে মুনকার নাকির কবরে আসবে আসার পরে আপনাকে উঠাইতে চাইবে সওয়ালের জন্য কথা ঠিক কি না সওয়াল করবে কি না কয়টা কথা বলেন কয়টা মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল তিনটা প্রশ্ন আপনারা আমার কবরের ভিতরে করবে মুনকার নাকির যখন আপনাকে উঠাইতে চাইবে কোরআন ওয়ালা ব্যক্তিকে নামাজ ওয়ালা ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে উঠাইতে চাইবে আল্লাহর কালামুল্লাহ শরীফ মাথার নিকটে চলে আসে কোরআন বাধা দিবে থাম উড়াইস না বলে মানান তো আপনি কে বলে আনা কালামুল্লাহ সুবহানাল্লাহ আনা কালামুল্লাহ আমি আল্লাহর কালাম আল্লাহর কোরআন বলে কেন আসছেন বলে এই ব্যক্তি আজকে জোহরের নামাজের পরে ইন্তেকাল করছে ফজরের পরও আমি কোরআন তেলাওয়াত করছি ফজরের পরে কোরআন তেলাওয়াত করার কারণে আমি কোরআনকে ভালোবাসার কারণে আমি দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি ভাবে আমার বন্ধু আমাকে ভুলে না আজকে কঠিন বিপদের সময় আমার বন্ধুকে আমি ভুলবো না তাকে যদি কোনো প্রশ্ন করতে চাও কোনো সওয়াল করতে চাও আমাকে করো আমি কোরআন আমার বন্ধুর পক্ষ হইতে জবাব দিয়ে দিব কোরআন তেলাওয়াতের লাভ আছে নি ডান দিক থেকে ফেরেশতা উঠাইতে যাইবে আপনাকে আমাকে ডান দিকে আছে ওয়াসসিয়ামু আসসালাতু আইয়ামিনি ডান দিকে আছে 5 ওয়াক্ত নামাজ
নামাজ বাধা দিবে খবরদার আল্লাহর বান্দাকে তুমি উঠাইও না বলে কেন বলে এই বান্দা যোহরের নামাজে জামাতে পড়ার পরে ইন্তেকাল করছে ফজরের জামাতে পড়ছে যোহরের নামাজ জামাতে পড়ার পরে বাড়ির দিকে রওনা হওয়ার পরে ইন্তেকাল করছে আজরাইল রুহটা নিয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল আমার বন্ধু যেমনি ভাবে আমি নামাজকে দুনিয়ায় ভুলে নাই ঠিক তেমনি ভাবে এই কঠিন বিপদের দিনে নামাজ আমি বন্ধুকে আমার বন্ধুকে আমি ভুলবো না তাকে যদি কোনো সওয়াল জবাব করতে হয় আমি নামাজকে কর তার পক্ষ হইতে আমি জবাব দিয়ে দিব বাম দিকে আসো সিয়াম ওয়ান শিমালি রমজানের 30টা রোজা 30টা মায়ের রমজান আসতেছে অনেক বাটফার গ্যাস্ট্রিকের ব্যায়াম সাথে আছে আসেনি আসেনি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখতে পারি না অসুবিধা হয় আছে না আছে না এত বড় বাটফার গ্যাস্ট্রিকের নাম দিয়া ঘরের ভিতরে লুকায় লুকায় একে একে খাটের নিচে শুয়ে খাওয়া খায় স্ত্রীর খবরদার কারোতে কইবি না আসেনি আসেনি এই জন্য আমার নবী বলেন তিন ধরনের লোক ধ্বংস হবে কয় ধরনের এক নাম্বার হলো যে ব্যক্তি দুনিয়ার জমিনে মা বাবাকে পেয়ে মা বাবার মাধ্যমে জান্নাত কামাই নিতে পারলো না আল্লাহর জান্নাতটা আল্লাহ থেকে কিনে নিতে পারলো না মা বাবার দ্বারা ওই লোক ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন দ্বিতীয় নাম্বার হলো যেই ব্যক্তি নবীর নাম মুবারক শুনলো নাম মুবারক শুনলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বললেন আমিন তিন নাম্বার হলো যে ব্যক্তি মাহে রমজান পাইলো মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলি মাপ নিতে পারলো না নিজের জীবনের জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ আছে সব গুনাহগুলি মাহে রমজান পাইয়া ক্ষমা করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বললেন আমিন মাহে রমজান রোজা রাখার দরকার আসেনি কথা বলেন আসেনি বাম দিকে আস রোজা মুনকার নাকির আপনাকে আমাকে উঠাইতে যাবে রোজা বাধা দিবে খবরদার আল্লাহর বান্দাকে তুমি উঠাইও না কারণ দুনিয়ায় বহু কষ্ট করছে সারা দিন সুবে সাদিক থেকে কবলাল মাগরিব পর্যন্ত না খায়া আল্লাহর ভয়ে 30টা রোজা পালন করছে আমি রোজাকে যেমনি ভাবে দুনিয়ায় ভুলে নাই আমার বন্ধুকেও আমি ভুলবো না তাকে প্রশ্ন করতে হলে আমাকে করো তার পক্ষ হইতে আমি জবাব দিয়ে দিব পিছন দিক থেকে যাবে ওয়াসাইরুল হাসানাত ইনদারি জালাইন যত ধরনের দান সৎকা আছে যে মাহফিলে টাকা পয়সা দিবেন না দিবেন কি না অনেকে শরীক হইছেন এগুলি আপনার আমার ভিদা যাবে না রে বাবা নবী বলেন যখন ইমানদার ব্যক্তি দান সৎকাওয়ালা ব্যক্তি কবরের ভিতরে যাবে সমস্ত দান সৎকাগুলি নেক আমলগুলি আপনার আমার পায়ের নিকটে চলে আসবে আমার নবী বলেন এইগুলিও হাশরের ময়দানে কবরের ভিতর আপনাকে আমাকে সাহায্য করবে তাইলে নামাজের দরকার আছে নি ইমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে মৃত্যুর কথা বলতেছিলাম বাবা আমার বাবা আমার ভাই বলেছিল একটু মা বাবার খেদমতের কথাও বলার জন্য কিন্তু সময় তো কম বাবা আমার আরেকটা মাহফিল আছে হাজীগঞ্জে এখান থেকে যাইতে হবে সেখানে কিন্তু মানুষ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ কিন্তু আপনারা সময় একটু দিবেন নি বাবা থাকবেন নি বাবা আমার কথা একটু বলতো আপনি হ্যাঁ এই যে শীত গেছে না এখন শীত তো প্রায় শেষ পর্যায়ে